নমস্কার, কেমন আছেন সবাই? স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চিনিকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছি, আর এত এত টাকা খরচ করে কেন আমরা প্রাইভেট থেকে চিনিকে ভ্যাকসিন দিচ্ছি? সরকারিতে ফ্রি ভ্যাকসিনগুলো কেন আমরা দিচ্ছি না, সেগুলো আজকে সব খুলে বলবো তোমাদেরকে কি কারণে আমরা দিচ্ছি না। কারণ তো অবশ্যই আছে, তো দেখতে থাকো পুরো ব্লগ। আর একটু বেলার দিকে, মানে ভ্যাকসিন দিতে যাওয়ার আগের কথা বলছি, দেখলাম একটা পার্সেল এসেছে বরের, অনলাইনে অর্ডার করেছিল। আমি আগে থেকে জানি না যে অর্ডার করেছিল। ওর খুব শখের একটা ওয়াচ দেখতে পাচ্ছ তো, এটা টাইটানিকের ওয়াচ। এটার দামটা দেখে আমার মাথাটা ঘুরে গেল, সেই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। 17,000 তো ওর নাকি খুব পছন্দের ওয়াচ। আর আজকে যাবো চিনিকে ভ্যাকসিন দিতে। ওই যে শুরু হয়ে গেল মাইকে বক বক করা, আমি কথা বলতে গেলেই এরা মাইকে বক বক করছে, আমি কথাই বলতে পারছি না তোমাদের সঙ্গে। তো আজকে যাবো বাড়ার সাথে চিনিকে ভ্যাকসিন দিতে। 11টার সময় টাইম, এখন বাজে 10:30। আর সকালবেলায় মা যে চিনির কাঁথাগুলো ধুয়ে এখানে শুকিয়ে দিয়েছে, তো আমি একটু নিতে এসেছি। আর আমি রেডি, বর একটু বাইরে গেছে, ও বললো যে আমি এসেই বেরিয়ে পড়বো। আর রান্না বান্না হচ্ছে, মা আদা করেছে, আমি আদা করেছি। আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, মা মাছ কেটে, মাছ বলেছি দুপুরবেলা করবো কারণ এখনই খাওয়া হবে না। মাছ কেটে রেখেছে মা, আর পেঁয়াজ কলি আলু ভাজা করছে, আলু সিদ্ধ ডাল, এই সকালবেলা খেয়ে বেরিয়ে পড়বো। চিনির ভ্যাকসিন এখন দেওয়াই লাগবে। এইবার চিনির, এইবার দিয়ে চিনির, এই যে 3 বার ভ্যাকসিন দেওয়া হবে, তো সববার দুটো দুটো করে দেওয়া হয়। আগে দুটো দিয়েছে, তারপর আবার দুটো দিয়েছে, এখন এবার এখন একটা দেবে, আবার 1 সপ্তাহ পরে আবার একটা ভ্যাকসিন দেবে। তো এই সামনে আর 7-8 দিন আছে চিনির অন্নপ্রাশন, তার আগে এই যে একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আবার তার 10-12 দিন পরে আবার একটা ভ্যাকসিন দেওয়া হবে চিনিকে। তো তোমরা তো জানো আমরা প্রাইভেট থেকে চিনিকে ভ্যাকসিন দিই, সেই জন্য বারাসাত যেতে হয়, নাহলে বাড়ির সামনে অনেক হেলথ সেন্টার আছে, এত দূর যেতে হতো না। তো প্রাইভেট থেকে দেওয়া হয় দেখে এত দূর যেতে হয়। চলো কাঁথাগুলো নিয়ে যাই, নিচে শুকিয়ে দিই, ছাদের দরজা দিতে হবে তো সেই জন্য। আর মা রান্না করছে, ভাত খেলেও প্রচুর খিদেও পেয়েছে আমার, কারণ সকাল থেকে এখন অবধি কিছু খাইনি। ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে, বুঝতেই পারছি না কীভাবে কেটে যাচ্ছে। এই কেনাকাটি, বাজার, এই বর প্রত্যেকদিন বাজার করছে। আজকে চিনির অন্নপ্রাশনের কার্ড, সবাই বেশিরভাগ অন্নপ্রাশনের কার্ড আজকে দেওয়া হয়ে গিয়েছে, নিমন্ত্রণ করে এসছে সকালবেলা যে বর সবাইকে, মানে কার্ড দিয়ে এসছে। আর কিছু কাউকে কাউকে মুখে বলতে হবে, সেগুলো মা সেরে আসবে বলেছে মা। তো চলো পরে কথা হচ্ছে। যে আমরা এখন বেরোচ্ছি, রেডি, চিনি কাছে স্নান করানো হয়নি, ঠান্ডা লাগবে দেখছি, সোয়েটার পরিয়ে জুতো পরিয়েও প্রথমবার জুতো পরলো চিনি। এখন অটো করে যাবো বাড়ার সাথে, এখন ভ্যাকসিন দেওয়া হবে। ওই যে আসতেছে রাজেন্দ্র, এখান থেকে অটো ধরলে একদম চিনির ডক্টরের চেম্বারের সামনেই নামিয়ে দেবে নিয়ে। তো সবটা খুলে বলি তোমাদেরকে যে কেন প্রাইভেট থেকে এত এত টাকা খরচ করে ভ্যাকসিন দিচ্ছি। চিনির ভ্যাকসিন এখন আমরা এই অবধি যতটা দিয়েছি প্রায় 20-25,000 টাকা খরচ হয়ে গেছে ওর ভ্যাকসিনের পেছনে, আরও কত দিতে হবে জানি না। যাই হোক, আমরা প্রাইভেট থেকেই দিচ্ছি। তো যারা জানো না যে প্রাইভেটে দিলে কেমন কী খরচ পড়ে, তোমাদের বলে দিচ্ছি। প্রথমবার আমাদের লেগেছিল 11,000, তারপর থেকে প্রায় 6,000 করে লাগে। তো এইভাবেই আমাদের ভ্যাকসিনের, এই দেখো কত মানুষ বসে আছে। তো তোমাদের ব্যাপারটা বলি যে আমরা যখন, আমি যখন প্রেগনেন্ট ছিলাম হেলথ সেন্টারে দেখাতাম, তো ওখানে ওই দিদিভাইয়ের সঙ্গে খুব ভালো আমার পরিচয় ছিল। তো পরে যখন আমার ডেলিভারি হয়ে গেল, তখন আমাদের সঙ্গে একটু মানে মিসবিহেভ করেছিল, কারণ আমাদের একটু অসুবিধা ছিল দেখে আমরা বলেছিলাম যে কাগজপত্র চেয়েছিল, দিতে পারবো না। তো উনি কোনো মতেই শোনেনি, আমাদের সঙ্গে অনেক বাজে বিহেভিয়ার করেছিল, যার জন্য ওখানে আমরা দিই না। ভ্যাকসিন নিয়ে চলে এসেছি, আর যখন দুই পাশে দুটো ভ্যাকসিন দিয়েছে, আর 15 দিন পরে দেবে বলেছিলাম না, 15 দিন পরে দেবে না, আবার মনে হয় ফেব্রুয়ারি মাসে একটা দেবে। অ্যাকচুয়ালি চিনির ভ্যাকসিন একটু উল্টো পাল্টা হয়ে গিয়েছে, কেমন মানে যে ডেটে দেওয়ার তার পরে পরেই দিয়েছি আমরা, ওর শরীর খারাপের জন্য, মানে ঠান্ডা লেগেছিলো সেই জন্য একটু ওর সব ডেটগুলো চেঞ্জ চেঞ্জ হয়ে দেওয়া হচ্ছে। আর যখন দিয়েছে দেখো, আচ্ছা না খায় না মাম্মা, খায় না মাম্মা, কথা শুনছে না দেখছো। আর যখন দিয়েছে তখন একটু কান্না করেছিল, এখন চুপ আছে, জানি না, এখনও ব্যথা হয়নি। বাড়ি এসে প্যারাসিটামল খাইয়ে দিয়েছি, আর যে বামটা লাগাই ওর জন্য, মানে ভ্যাকসিন দেওয়ার পরে একটা বাম আছে, ওটা দিলে একটু ব্যথাটা কম হয়, ওই বামটা দিয়েছি, চুপ আছে দেখো, আমার লক্ষ্মী চুনো,
কত বাচ্চারা কি কান্নাকাটি করছিল, সে হিসেবে আমার সোনাটা বেশি কান্না করে কান্না করেছে, তখনই কান্না করেছে, তারপরে খাইয়ে দিয়েছে, তারপর চুপ হয়ে গেছে। এখন তো চুপ আছে, এখনো ব্যথা হয়নি হয়তো। আর বাড়িতে এসে মা মাছ ভাজা করলো, বর ভাত খেয়ে কোথায় যেন গিয়েছে, আর মা খেলো, এখন মা খেয়ে চিনিকে ধরবে, তারপরে আমি খাবো।